আপনি কি কখনো তেলাপোকা স্টার্ট আপের নাম শুনেছেন? আমরা সবাই নিশ্চয়ই ইউনিকর্ন স্টার্ট আপের নাম শুনেছি। ইউনিকর্ন স্টার্ট আপের অর্থ হচ্ছে সেই সকল স্টার্ট আপ যাদের নেটওয়ার্থ 1 বিলিয়ন ছুঁয়েছে। যদিও এমন স্টার্ট আপগুলো মার্কেটে অনেক বেশি হাইপ তৈরি করে থাকে, বেশিরভাগ সময় এমন স্টার্ট আপগুলো হয় লস মেকিং। যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়ার পেটিএম এবং জোম্যাটো। কিন্তু আপনারা কি তেলাপোকা স্টার্ট আপের নাম শুনেছেন? তেলাপোকা স্টার্ট আপের মূল উদ্দেশ্য হচ্ছে মার্কেট শেয়ারকে এক্সপেন্ড করা এবং নিজ থেকে প্রফিট তৈরি করা, যাতে করে তাদের ইনভেস্টরদের টাকার উপর ভরসা করতে না হয়। যদি আমরা এই তেলাপোকা স্টার্ট আপকে ইউনিকর্ন স্টার্ট আপের সাথে তুলনা করি, সেই ক্ষেত্রে তেলাপোকা স্টার্ট আপই কিন্তু জয়ী হবে। যদি শেয়ার মার্কেট ধস হয় কিংবা রিসেশন হয়, সে সকল সময়ে তেলাপোকা স্টার্ট আপ কিন্তু নিজেদের মার্কেটে টিকিয়ে রাখতে পারে এবং প্রফিট করতে পারে। কিন্তু এই স্টার্ট আপের নাম তেলাপোকা স্টার্ট আপ কেন হতো? আপনি যদি কখনো কোনো তেলাপোকার মাথা কেটে দেন, সেক্ষেত্রে তেলাপোকাটি কিন্তু কোনো খাওয়া দাওয়া এবং মাথা ছাড়া 7 দিন বেশি থাকতে পারবে। তার মানে আমরা বুঝতে পারলাম ইউনিকর্ন এবং তেলাপোকা স্টার্ট আপের মধ্যে তেলাপোকা স্টার্ট আপই জয়ী।